ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা লাইগার সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন তিনি। সিনেমাটির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন অর্জুন রেড্ডি সিনেমা খ্যাত এই অভিনেতা। অ্যাকশন ড্রামা ঘরানার এই সিনেমায় বিজয়কে একজন মিক্সড মার্শাল আর্ট ফাইটারের ভূমিকায় দেখা যাবে। এজন্য কঠোর পরিশ্রম করেছেন তিনি। সিনেমাতে তার পারিশ্রমিক 35 কোটি রুপি। লাইগার সিনেমার বিজয়ের বিপরীতে অভিনয় করছেন অনন্যা পান্ডে। করণ জোহর প্রযোজিত এই সিনেমা পরিচালনা করছেন পুরী জগন্নাথ। ইতিমধ্যে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। এরপর থেকে সিনেমাটি নিয়ে বেশ আগ্রহী সাধারণ দর্শক। সিনেমাটিতে আরো দেখা যাবে বক্সিং কিং মাইক টাইসনকে। কিছুদিন আগে পুরী জগন্নাথ পরিচালিত সিনেমাটির টিজার প্রকাশ করা হয়। এতে দেখা যায় মুম্বাইয়ের বস্তির ছেলে হয়ে কিভাবে লস অ্যাঞ্জেলেসের মিক্সড মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশ নেন বিজয়। পাশাপাশি অতীতে তিনি চা বিক্রেতা ছিলেন, সেই গল্পের ঝলকও পাওয়া যায়। সিনেমায় বিজয়ের লুকের প্রশংসা করেছেন দর্শকরা। আগামী 25 আগস্ট লাইগার মুক্তির কথা রয়েছে। হিন্দির পাশাপাশি 5টি ভাষায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছে নির্মাতারা। Thank you.